বিশ্বনবী বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। ইন্না হাযিহি সূরা সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা এমন সূরা, সাধারণ কোন সূরা না। এই সূরাতুল মুলক যে রাত্রিবেলায় তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে। কে? নাম্বার 1 ফজিলত স্ট্যাটাস মনে থাকবে তো। 2 নাম্বার স্ট্যাটাস শাফাআত লি সাহিবিহা। এই সূরাটা এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। চারটেখানি কথা না, কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার, আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে। কে? এজন্য বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। দুইটা গেল। 3 নাম্বার বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে, আল্লাহর সাথে ডিবেট করবে, ঝগড়া করবে, যতক্ষণ না হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ। হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক, ঝগড়া, তর্ক চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। আবার বিশ্বনবী বললেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতওয়াবা, রাত্রি বেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে। কে? এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক, আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার 30টা আয়াত গ্রথিত করা থাক। সুবহানাল্লাহ। পড়েন মাত্র 30টা আয়াত, মুখস্থ করতে রাজি আছেন? এক মাসে কয়দিন? প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সূরা মুখস্থ করতে লাগবে কয়দিন? হ্যাঁ, হোমওয়ার্ক, এটা আপনাদের বাড়ির কাজ, যেহেতু ক্লাস, ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না। আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি। আমি গতানুগতিক তাফসীর করি না, আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি, বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি, কথা বলি, এটাই আমার তাফসীর, এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন, এতেই মানুষ উপকৃত হয় বেশি, চিল্লা এখন ঠিক কিনা? তো এটা আপনাদের বাড়ির কাজ, মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ। হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মুলক মুখস্থ হয়েছে কিনা। কে কে মুখস্থ করবেন না হাত তুলেন, সবাই করবেন। এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখা, আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে পড়েন আমিন, হাত নামান। এই সূরাটা ইটস এন আই ওপেনার ফর ইউ, এটা আপনার চোখ খুলে দিবে, এই সূরাটা আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে, সন্দেহ থাকে, এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সূরা চুরমার করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে গোলাম, কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না, এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জমিনেও আছে না নেই? এরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওটা মানি না, বলে না ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমোসফিয়ার, বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটাকে তুমি দেখো তো মানো কেন? হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট, হোয়াই ডু ইউ বিলিভ অন এয়ার, বাতাস বিশ্বাস করো কেন? কপাল পোড়া নাস্তিকরা বাতাস মানে না, কথা কন। ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড এন্ড হিজ শাউটিং, মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায়। আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো, নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না? মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না? বাতাস বিশ্বাস করে কি করে না? কয় আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না, কপাল পোড়া। আল্লাহ ডেকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আকাশের দিকে তাকা, বাতাসের দিকে তাকা, সাগরের দিকে তাকা, সাগরের মধ্যে আমি আল্লাহ আছি না নাই, বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আমি আছি না নাই, ঝর্ণা 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 রে, বল না বল না বল না রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বল না বল না বল না রে, কার বিরহে পাগল পড় তুই। সুবহানাল্লাহ। পড়ে ঝর্ণার দিকে তাকাও,
সাগরের দিকে নজর করে দেখো, বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও, ওই পাহাড়ের মধ্যে আল্লাহরে খোঁজে বাবা চিল্লায় বলেন ঠিক কিনা। ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছে, মাজুসি নাস্তিক মুলহেদ, সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না, কারণ স্রষ্টা দেখা যায় না। ইরাকের লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে, নাম নুমান ইবনু সাবিত। কি নাম? নুমান ইবনু সাবিত, যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলে চিনি। সবাই বললো তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না, আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। সে বললো ঠিক আছে, তাহলে তোমাদের ইমামরা আসতে বলো। কবে? সামনের জুমাবারে ঠিক ভর দুপুরে, দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো, তোমার ইমামও আসবে, ডিবেট হবে, দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে, দেখি কে জিতে যায়। এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে, হাজার হাজার মানুষ এসেছে। ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে, সবাই এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। নাস্তিক কয় তগো ইমাম ডরাইছে, কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে। উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে, দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন, নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই, আপনার তো সময়ের জ্ঞানই নাই, আপনার সাথে কিসের আলাপ? ইমাম আবু হানিফা বললেন আইন্দিয়া ওজর, আমার ওজর আছে। কি ওজর? তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায়, আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয়। আজকে এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই, কিছু নাই, কিভাবে পারো? হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ, গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল, গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকা মাঝি ছাড়া শা করে আমার সামনে চলে এলো, আমি নৌকায় বিসমিল্লাহ বলে বসে পড়লাম, হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো, তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি। এই যে গাছ কাটা, তক্তা হওয়া, নৌকা হওয়া, মাঝি ছাড়া চলা, এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টার সময় লেগেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আনাসিফ জিদ্দান, আমি দুঃখিত। নাস্তিক নেতা বলে তোকে ইমাম গাঞ্জা খাইছে, কি খাইছে? তোদের ইমাম মাজনুন, জুন্না আলাই, মাথার তার সিরা নিয়ে যা। ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন? পাগল বললেন কেন? তার সিরা বলে ডাকলেন কেন? মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন? মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন? নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন? শিক্ষিত মানুষ, দার্শনিক মানুষ, জ্ঞানী মানুষ, ইমাম মানুষ, কোন মানুষ ছাড়া, করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি? মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইরান দ্য রাইট ট্র্যাক। এই তো লাইনে আসছেন, আমি লাইনে আনার জন্য তো এত গল্প, লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম। আপনার কথা থেকেই যদি ধরি, করাত ছাড়া গাছ কাটা যায় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি? আল্লাহ আকবার! কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হলো? কেমন করে দিন শেষে রাত্রি আসে, রাত্রি শেষে দিন আসে? ওইটা যদি এমনি এমনি না হয়, মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয়? নাস্তিক কয় হায় হায়, আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা, আসলেই তো আমি হাদারাম, এইভাবে তো ভেবে দেখি নাই, আসলে তো এগুলো এমনি এমনি হয় না। সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, একজন মহা শক্তিধর, মহা এমডি আছে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনি কে? বিশাল এক ব্যবস্থাপক আছে, তিনি সব কন্ট্রোল করছেন। এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়ে দেন, আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইয়েদানা ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে, সুবহানাল্লাহ পড়ে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা
শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়ে এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনব শুনতে রাজি আছেন তো সূরার নাম চিল্লায় বলেন কি নাম মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেইনটি সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল সুবহানাল্লাহ تبارك الذي بيده الملك মহামহিম সে সত্তা সুমহান সে সত্তা بيده الملك যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে র‍্যাবের হাতে মাশরাফির হাতে হিরো আলমের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লায় বলেন যিনি কে আল্লাহর হাতে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অফ দ্য অল পাওয়ার্স সব ক্ষমতার উৎস কে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখিয়ে দেশে আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতাধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন বল্লা পোকার কামড় খাইছেন হ্যাঁ মৌমাছি কামড়াইছে মৌমাছি কামড়াইলে সিলাসিলি শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামড় মেরা দেয় দৌড় ওটা ধরে যে মার মইটেও পারি না কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন আমরা নাকি ক্ষমতার মালিক পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ মজা করে বলছি এতই ভয় পাইছি আসলে যদি ফাস করে আসতো সব দৌড় স্লোগান দেওয়ার বলায় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমার ভাই তোমার ভাই কাপায় ফেলামো নামায় ফেলামো কথা বলেন আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ দৌড় আপনারা কি দৌড় দিবেন আমরা এদিক দিয়ে দৌড় দিব কথা কন চাচা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল সাপ লাগবে না বাবা ব্যাংক চিনেন মাইথার দিয়ে নাই বোধ হয় আছে আছে কি করে খালি লাফায় দশটা বাবা ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে দুইটা আর বাকি আটটা এদিকে বাবা ব্যাংক আর কি লাভ দিবে এরসে লাফালাফি শুরু করব আমরা কথা বলে আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস কোন ক্ষমতা নাই একবার ডায়রিয়া হলে তিনবার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো জানা কারে মাফ করে দে আই মরে যাইও আই হাইতান ন আছে না নাই তো পারবেন না কেন আপনার ক্ষমতার উৎস আপনি না ক্ষমতার উৎস আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই খলিকাল ইনসানু দাঈফা মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা হলাম দুর্বল আমরা কি দুর্বলের ঘরের দুর্বল আমরা যখন জন্মেছিলাম দুর্বল আমার ছোট্ট একটা মেয়ে আছে আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম না খাওয়ালে খেতে পারে না পেশাব পায়খানা করে ঘর নষ্ট করে বমি করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা পড়তে থাকে ক্লিন করতে হয় সব সময় তাকে